আধিপত্য চাঁদাবাজি মাদক ও দখলবাজি সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে নোয়াখালীর কিশোর তরুণরা। স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের আশ্রয় প্রশ্রয়ে বেপর হয়ে উঠেছে কিশোর গ্যাং কালচার। Enemies ahead. Hey, on a good one, more video, we find a movie at the door of the darker. Bye, we take task. All right, Dara, ask the salary. বাংলাদেশে কিশোর অপরাধ দিন দিন বেড়ে চলেছে। প্রতিদিন গড়ে উঠেছে নতুন নতুন কিশোর গ্যাং। তারা হত্যা চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে পড়েছে, কিন্তু এর নেপথ্য কি, দায় কার? সারা দেশের প্রত্যন্ত এলাকাতেও এখন কিশোর গ্যাং সক্রিয়। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা তাদের ব্যবহার করেন, আর সেই ক্ষমতায় গ্যাংগুলো ব্যাপ্রবাহ হয়ে উঠছে। হত্যা ছাড়াও ধর্ষণ, মাদক, ব্যয় সহ নানান অপরাধে জড়িয়ে পড়ছে। রাষ্ট্র, সমাজ ও পরিবার শিশুদের জন্য শিশুবান্ধব পরিবেশ থেকে ব্যর্থ হচ্ছে, তাদের মধ্যে মূল্যবোধ তৈরি করতে পারছে না, যার পরিণতি আমরা এখন দেখছি। তবে পরিবারের নজরদারি ও মূল্যবোধে কিশোর অপরাধ অনেক কমিয়ে আনতে পারে। সো গাইস, তাই আমরা সময় থাকতে সচেতন হই।